বিরিয়ানি যে অল্প মশলায় রান্না করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা ছোট মুরগিতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, হাফ চামচ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি আর 1 চামচ টক দই দিয়ে দিয়েছি। এবার সব কিছু মিশিয়ে আমি 1 ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিব। এটা যেহেতু ছোট ফার্মের মুরগি, এটা মেরিনেট হলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এটা মেরিনেট হতে হতে আমি এখানে একটা জিনিস রেডি করে নিচ্ছি। এখানে আমি 1/2 চামচ জয়িত্রী নিয়েছি আর বেশ কয়েকটা কাজু বাদাম নিয়েছি আর 1 চামচ পোস্তদানা নিয়েছি। এটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এখন আমি একটা পাতিলে 2 চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘির জন্য বিরিয়ানির ফ্লেভারটা অনেক ভালো আসবে। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কয়েক এলাচি আর 2 টুকরা দারচিনি দিয়ে দিব আর কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিব। খুব বেশি ভাজবো না, হালকা একটু গোল্ডেন কালার হলেই আমি এটাকে মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিব। আর আজকে রেসিপিটা খুব অল্প সময়ে বানানো যায়, খুব বেশি সময় লাগে না। আর মশলাপাতি যেহেতু অনেক বেশি লাগে না তাই বাটাবাটির ঝামেলাও নেই। আর এখানে জিরা বাটা আদা বাটা আমি এখানে কোনো মশলায় ব্যবহার করছি না। এই যে পেঁয়াজটা এরকম হয়ে আসলে তারপর আমি সবগুলো মাংস দিয়ে দিব। এবার মেরিনেট করা মাংসটাকে আমি ভালো করে মশলার সাথে এখানে কষিয়ে নিব। তারপর আমি অল্প একটু কষানো হয়ে গেলে আমি এখানে আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম পোস্তদানা আর জয়িত্রী এগুলো আমি ব্লেন্ড করে তার মধ্যে এটা দিয়ে দিব। তারপর আবারও 5-6 মিনিট আমি এটাকে ভালো করে আরেকটু কষিয়ে নিব। আমার অলরেডি মাংসটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, আমি আরেকটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তবে আমি এখানে কোনো জল ব্যবহার করব না, মাংস সিদ্ধ হওয়ার সময় যে জলটা উঠবে সেই জল দিয়ে আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। যখনই দেখব যে মাংস আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তারপর আমি সবগুলো মাংসের টুকরা তুলে নিব। আমি গ্রেভিটা এখানে তুলব না, গ্রেভিটা রেখে দিব, এটার মধ্যেই আমি চালটা ভেজে নিব। বাসায় যদি কোনো গেস্ট আসে খুব তাড়াতাড়ি চটজলদি এই কম মশলায় এই বিরিয়ানিটা বানিয়ে নেওয়া যায়। আমি এখানে 1টা মুরগির জন্য 3 পট কালো জিরা চাল দিয়ে দিব, সেটাকে আগে থেকেই আমি ধুয়ে রেখেছিলাম। আর এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিব শুধুমাত্র ফ্লেভারের জন্য। এই গ্রেভিটার মধ্যে আমি চালটাকে ভালো করে ভেজে নিব। চালটা ভাজা হবে কখন বোঝা যায় যখন চালটা একটু ট্রান্সপারেন্ট কালার হয়ে আসে আর একটা পটপট টাইপের শব্দ হয় ওই রকম টাইপের। আর এখানে আমি 3 কাপ চালের জন্য আমি এখানে 6 কাপ জল ব্যবহার করেছি। অনেকে বেশি মশলার কারণে বিরিয়ানি খেতে পছন্দ করে না, ট্রাস্ট মি, এই রেসিপিটা একবার যদি আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনারা এই রেসিপিটা বারবার ট্রাই করবেন, এত মজার হয় খেতে। চালটা ভালো করে ভাজা হওয়ার পরে আমি এখানে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি বেশ 10 মিনিটের মতো। তারপর যখন দেখব যে পানিটা কমে আসছে আর চালটা হাফ কুক হয়ে গিয়েছে তার মধ্যে আমি মাংসের টুকরাগুলো দিয়ে দিব। এখানে আমি কিছু আলু বোকরা দিয়ে দিয়েছি, বিরিয়ানিতে আলু বোকরা খেলে আমার অনেক বেশি মজা লাগে। আর তাছাড়া আপনি এখানে কিশমিশও ব্যবহার করতে পারেন, এটা পুরো অপশনাল। তারপর আবারও 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পরে ঢাকনা তুলে দেখি যে বিরিয়ানি পুরো রেডি। এর মধ্যে আমি একটু 1/2 চামচ গোলাপ জল, 1/2 চামচ কেওড়া জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য যেন একটা ভালো ফ্লেভার আসে। এই সময়টাই দেখি বিরিয়ানির চালগুলো হালকা একটু শক্ত আছে, তাই আমি ভাবলাম যে একটু ভাপে দিয়ে দিই তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি পাতিলের নিচে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি যেন ফ্রাই প্যানটা গরমে ওই বিরিয়ানির চালটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এতে করে পাতিলের গায়ে লেগে যাবে না আর চালটাও বেশ ঝরঝরা থাকবে। আর এই তো আমার বিরিয়ানি রেডি, আর এই যে কতটা ঝরঝরা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি সার্ভ করে নিচ্ছি বিরিয়ানিটা। আজকের এই অল্প মশলার বিরিয়ানিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এটাকে মুরগ পোলাও বললে ভুল হবে না। এই বিরিয়ানিতে ঘরের 2-3টা মশলা দিয়ে আমি রান্না করেছি তাই কোনো ঝামেলাই ছিল না, মাত্র 45 মিনিটের মধ্যে বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে। তাই বাসায় কোনো মেহমান হঠাৎ করে চলে আসলে এভাবে বিরিয়ানি রান্না করতে পারেন আর খেয়ে সবাই ভালোই বলবে। আপনি বাসায় একবার চেষ্টা করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে।